আচ্ছা আমাদের মধ্যে অনেকেই আছে যারা তাদের ফেসবুক প্রোফাইলকে লক করে রাখতে চায় পাবলিক রাখতে চায় না সবাই চায় না যে তাদের প্রোফাইল সবাই আসুক দেখুক সেটা চায় না তো এই ফেসবুক প্রোফাইলকে লক করা খুব সহজ ঠিক আছে তো এই ভিডিওতে আমরা খুব সহজে এক মিনিটের মধ্যে শিখিয়ে দেবো যে কিভাবে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলকে লক করতে হবে ঠিক আছে তো চলুন তাহলে শুরু করছি তো প্রথমেই আপনাকে আপনার ফেসবুক অ্যাপ খুলে নিতে হবে তারপর যে প্রোফাইলকে আপনি লক করবেন সেই প্রোফাইলটা যেন এখানে লগ হয়ে থাকে ঠিক আছে তারপর আমরা এখানে ক্লিক করব ঠিক আছে তারপর একদম নিচে চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি এরপর সেটিংসে ক্লিক করব একটু নিচে নামাবো এখানে দেখুন প্রোফাইল লকিং ঠিক আছে তো এখানে ক্লিক করব তো এখানে বলা হচ্ছে যে যদি আপনি আপনার প্রোফাইলকে লক করে দেন তো তাহলে শুধুমাত্র আপনার যারা বন্ধু আছে তারাই আপনার ফটোজ আপনার পোস্ট দেখতে পাবে ঠিক আছে এবং যারা আপনার প্রোফাইলে নেই তারা আপনার ফুল প্রোফাইল পিকচার বা আপনার প্রোফাইল সম্পর্কে কোনো কিছুই দেখতে পাবে না ঠিক আছে মানুষ আপনাকে সার্চ করে পাবে ঠিক আছে তো এরপর এটা বলা হলো এরপর যদি আপনি প্রোফাইলকে লক করতে চান এই লক ইওর প্রোফাইলে ক্লিক করবেন দেখুন এখানে বলা হচ্ছে ইউ লকটি ইওর প্রোফাইল ঠিক আছে আপনি কিন্তু আপনার প্রোফাইলকে লক করে ফেলেছেন মানে আমার প্রোফাইল লক হয়ে গেল এবার যদি ওকে করি তো তাহলে আমার প্রোফাইলে একদম প্রথমেই দেখা যাচ্ছে দেখুন যে ইউ লক ট প্রোফাইল মানে প্রোফাইল লকড হয়ে গেছে ঠিক আছে এভাবে খুব সহজেই আপনি আপনার প্রোফাইলকে লক করতে পারেন ওকে এবার যদি আপনি আনলক করতে চান তো আনলক করাও খুব সহজ এই ইউ লক ট ইউর প্রোফাইলের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখুন আনলক লেখা আছে সেই আনলকে ক্লিক করবো তো এরপর আনলক ইয়র প্রোফাইলে যদি ক্লিক করি দেখুন লেখা আছে ইউ আনলক ইয়র প্রোফাইল আপনি আপনার প্রোফাইলকে আনলক করে ফেলেছেন ঠিক আছে তো এরপর আমরা ওকেতে ক্লিক করব আমাদের প্রোফাইল আনলক হয়ে গেল এখানে আর কোনো রকম কিছু লেখা নাই যে আপনার প্রোফাইল লক হয়ে আছে তো এরকমভাবে খুব সহজে আপনি আপনার প্রোফাইলকে লকও করতে পারেন আবার লক করার পর যদি মনে হয় যে না আনলক করব তো তাহলে খুব সহজে আনলকও করে দিতে পারে ঠিক আছে তো আশা করি এই খুব ছোট্ট একটা টিউটোরিয়াল আপনাদের খুব কাজে লাগবে যদি হেল্পফুল মনে হয়ে থাকে বা যদি কাজে আসে তো তাহলে আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন কোনো রকম যদি প্রশ্ন থাকে তো তাহলে আমাদেরকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ